সকল রকমের শিক্ষা প্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা প্রদান করলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ মাওসি এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করে করা প্রথমে আমরা দেখে দৈনিক শিকার একটি প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদনটি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুল নবী উদযাপনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বুধবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ তানবির হাসান স্বাক্ষরিত এক সিডিতে এই নির্দেশনা প্রদান করেন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে আগামী বারো রবিউল আউয়াল ষোলো সেপ্টেম্বর পবিত্র পবিত্র ঈদ পবিত্র ঈদ পবিত্র ঈদ ই মিলাদুন নবী পালন করতে হবে চিঠিতে বলা হয়েছে পবিত্র ঈদ ই মিলাদুন যথাযোগ্য মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন সব সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশনাও দেওয়া হয়েছে চিঠিতে চিঠিতে আরও বলা হয় সব শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম এর জীবন কর্ম এবং শিক্ষা এবং ইসলামের শান্তি প্রগতি সৌহার্দ্য সহিষ্ণু

धन्यवाद